ভিসা নীতির বিরুদ্ধে তার যে রাগ ক্ষোভ এবং অভিমান অভিমান ব্যক্ত করতে যেয়ে আটলান্টিক মহাসাগর পার হওয়ার দরকারটা কি? আরও তো মহাসাগর আছে, আরও তো দেশ আছে, তিনি বিভিন্ন দেশে অন্যান্য মহাসাগর পাড়ি দিতে চেয়েছেন, অন্যান্য দেশও যেতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে আবার আটলান্টিক মহাসাগর পার হয়ে তাকে সেখানে আজকে হাজির হতে হয়েছে। এবং আরেকটা খবর শুনলাম যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের জন্য বাইডেন যে রাষ্ট্রীয় ভোজের যে ব্যবস্থা করেছেন সেখানে প্রত্যেকে একজন করে গেছেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী তিনি সকন্যা, তার কন্যাও সেই রাষ্ট্রীয় ভোজে তিনি অংশ নিয়েছেন, যেটা এখানকার একজন পুরনো ডিপ্লোম্যাট আমাকে আজকে দুপুরবেলা তিনি এটার পুরোপুরি ব্যাখ্যা করতে পারছিলেন না যে এই ব্যত্যয়টা কেন আমাদের দরকার হলো। আমরা মূল আলোচনায় যদি আসি, ইতিমধ্যে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আমাদের শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশেষ করে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তিনি বা বেশ প্রায় 40 মিনিটের তাঁর যে বক্তৃতা সেখানে তিনি খুব পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন যে আমরা এই যে রায়ের ভিত্তিতে আজকে তারা বলছেন যে সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে, সেই পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনীতে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দরা পার্লামেন্টারি কমিটিতে আলোচনা করেছেন তারা কেউই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কোনো প্রস্তাব তারা কেউ করেননি। আপনারা শুনেছেন যে নজন অ্যামিকাস কিউরি বিশেষজ্ঞ আইনজীবীদের প্যানেল করে তাদের মতামত নেবার জন্য দুজন ছাড়া বাকি সাতজন তারা তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে স্পষ্টতই তার অবস্থান নিয়েছেন। এর আগে এই কমিটি সমাজের নানা অংশের 254 জন যাদের মতামত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বা বিপক্ষে, তারা প্রায় বিপুল অধিকাংশই তত্ত্বাবধায়ক বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষেই তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আর এমনকি যে সংক্ষিপ্ত যে আদেশ পঞ্চদশ সংশোধনীর শর্ট অর্ডার যেটাকে বলা হচ্ছে, সেখানেও পরিষ্কার করে যেটা বলা হচ্ছে যে আরও প্রয়োজন হলে বা চাইলে আরও দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে। পরিষ্কার একটা নির্দেশনা, পরিষ্কার একটা বক্তব্য সেখানে উল্লেখ করা হয়েছে। তারপরে শুনলেন প্রধানমন্ত্রীর সমস্ত কিছুকে তিনি নাকচ করে অস্বীকার করে এক পাশে রেখে দিয়ে এবং তারপরে এই ব্যবস্থা বাতিলের পক্ষে তার সরকার তারা যে অবস্থান তারা গ্রহণ করেছেন। এই পুরো বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনেছেন, তো এই বিষয়গুলোকে আবার পুনরুক্তি করার কোনো প্রয়োজন নেই, আমি অন্যদিকে মনোযোগ দিই। ওখানে নির্বাচন সংক্রান্ত সংবিধানের যে 65-এর 2 ধারা খুব স্পষ্ট করে বলা হয়েছে নির্বাচনটা হবে একটা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাতে জনগণের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে। শব্দটা হচ্ছে নির্দিষ্ট নির্বাচনী এলাকায় জনগণের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে মানুষ সরাসরি ভোট কেন্দ্রে যাবে, পছন্দের দল বা প্রার্থীকে ভোট দেবে, যাকে তারা নির্বাচিত করেন তিনি নির্বাচিত হবেন। 2014 সালে পৃথিবীর সংসদীয় ইতিহাসের কোনো দ্বিতীয় নজির নাই যেখানে প্রথমে 153 জন, পরে স্পিকার করা হলো তাকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনকে যদি ধরেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। তার মানে নির্বাচনের আগেই সরকার গঠনের জন্য 151 জন লাগে, তার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা কোনো নির্বাচন ছাড়া সেখানে সরকারি দলের পক্ষে তারা নির্বাচন বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে। যে উদ্দেশ্যে নির্বাচন
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হবে, এর যে রাজনৈতিক তাৎপর্য বা এর যে নৈতিক যে তাৎপর্য, অর্থাৎ পলিটিক্যাল মোরাল, আচ্ছা তোমরা একটু যদি সহযোগিতা করো, এর যে রাজনৈতিক নৈতিক এবং মোরাল যে জায়গাটা, পুরোপুরি তার বিরুদ্ধে দাঁড়িয়ে 14 সালের এই নির্বাহী সরকার 5টা বছর তারা চালিয়ে গেছেন, এবং আপনারা নিশ্চয়ই তারপরে 18 সালের কাহিনী সবাই জানেন, সেটা উল্লেখ করে আমি সময় নিতে চাই না। 14 সালে তিনি বলেছিলেন, যেটা আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য নির্বাচন করতে হচ্ছে, এই নির্বাচনের পরপরই তিনি একটা ইনক্লুসিভ, সবাইকে যুক্ত করে যাতে নির্বাচন করা যায় সে ব্যাপারে তিনি কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন। 5 বছরে তারা সেই সুযোগ হয়নি। এটা 18 সালে তিনি প্রথমবার ওয়াদা ভঙ্গ করেন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে। দ্বিতীয়বার সরকার প্রধান ওয়াদা ভঙ্গ করেন, আমার মনে আছে আমি তখন বামজোটের সমন্বয়ক, আমরা এখানে জুনায়েদ সাকি ছিলেন, আমরা শেখ হাসিনার সাথে আমাদের যখন সংলাপ, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি যেমন বলেছেন, আমাদেরকে তিনি স্পষ্ট করে বললেন আমার উপরে আস্থা রাখেন, এবার মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে পারবে, যাকে তারা পছন্দ করে তারা সরকার গঠন করবেন। সেই কাহিনী আপনারা জানেন, ঠিক উল্টো কাজ কীভাবে সরকার করেছে, এক ধরনের বলতে পারেন একটা বিশ্বাস ভঙ্গের কাজ, প্রতারণার কাজ যেটাকে যদি বলেন, পুরোপুরি একটা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা যে তারা গোটা নির্বাচনী পদ্ধতিকে বাস্তবে রাষ্ট্রীয় উদ্যোগে কীভাবে ধ্বংস করা হয়েছে। 14 সালে যেমন সংসদে ইতিহাসে কোনো দ্বিতীয় নজির নাই, 18 সালও নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মতন দেশে কিছু সমস্যার কথা আমরা জানি, ভোট কেন্দ্র দখল করে, তারপরে সেখানে কারচুপি করে, সিল মারে, এগুলো আমরা জানি, কিন্তু দিনের ফুট রাতে সংগঠিত করার এরকম ইতিহাস, এটাও পৃথিবীর সংসদে ইতিহাসের কোনো দ্বিতীয় নজির আছে কিনা সন্দেহ। এটাও নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানী বা নির্বাচন সংশ্লিষ্ট যারা গবেষণা করেন তারা হয়তো ভালো বলবেন। এবং এরপর থেকে গোটা নির্বাচনী ব্যবস্থাকে দাফন কাফন করে, তাকে কবরে পাঠিয়ে তার কুলখানি করা, চল্লিশা করে মোটামুটি এখন বহাল তবিয়তে আছেন। এখন বলছেন কি যে তাদের সরকারের অধীনে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, দোহাই দিচ্ছেন সংবিধানের। ইতিমধ্যে আমরা পরিষ্কার করে বলেছি, 5ম সংশোধনী রায়ের মূল যে সত্তা এবং তার যে বক্তব্য, বিচারপতিদের, অ্যামিকাস কিউরিদের যারা মতামত দিয়েছেন তাদের সবার অধিকাংশের মতামতের বিরুদ্ধে যে সরকার তারা যেটা করেছেন, একটা চাপিয়ে দিয়েছেন তারা, একটা দলীয় সরকারের অধীনে যে নির্বাচনের জায়গাটা তারা বাস্তবে তারা এখন চাপিয়ে দিয়েছেন, তাহলে সমস্যাটা সংবিধানে না, সমস্যাটা রাজনৈতিক, সমস্যাটা রাজনৈতিক। সুতরাং আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একদিনে পার্লামেন্টের একটা অধিবেশনে বা একদিনের অধিবেশনে আওয়ামী লীগের যে বিপুল পরিমাণ এখন তাদের যে সংখ্যাগরিষ্ঠতা আছে, এক বেলায় আলোচনা করে এটাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, যেটা 5ম সংশোধনীর মূল স্পিরিট যেটা ছিল, দুটো নির্বাচন আরও তত্ত্বাবধায়ক সরকার অধীনে করা যেতে পারে, আইডিয়াটা ছিল যে এর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সংস্কৃতি রায়ের গড়ে উঠবে, তাহলে সেই জায়গাটা এটা করাটা সম্ভব। তাহলে সমস্যাটা রাজনৈতিক সদিচ্ছার, সমস্যাটা রাজনৈতিক সিদ্ধান্তের। এখন আমরা আরেকটা সমালোচনা আওয়ামী লীগ থেকে করা হয়, বিএনপি 2006 সালে তৎকালীন প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে তারা যে কাণ্ডটা তারা যে করলেন, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা খানিকটা বিতর্কিত সেখানে করা হয়েছে সেটা বলেছেন, এবং যেটা ধরে 111-এর যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, আমি যদি সেটার সাথে কিছুটা একমত পোষণ করি,
এর যে ত্রুটি দুর্বলতা নিশ্চয়ই সেটা আলাপ আলোচনা করে, যেমন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিধানে এই সরকারের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জবাবদিহিতার কোনো বিধান আমাদের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নাই। আমি খুব স্পষ্ট মনে করি নিশ্চয়ই নির্দিষ্ট সময়সীমা নিশ্চয় আলোচনা করে ঠিকঠাক করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তাদের দায়বদ্ধতার বিধান রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করবার যে সুযোগ সেটা আছে। মাথা ব্যথার জন্য আমরা নিশ্চয়ই গোটা মাথাটাকে নিশ্চয়ই আমরা বাদ দিতে পারি না, সুতরাং সেই জায়গাটা আজকে আমাদের দিক থেকে খুব স্পষ্ট করে কথাটা বলা দরকার।